এদিকে স্টাই কেসটা ইট ইজ এ কেস অফ ডার্ক সার্কেল অ্যারাউন্ড দ্য বোথ আইজ উইথ হেয়ার ফলিং। তো সব ক্ষেত্রে আমাদের মুখ দেখানো যায় না সমস্ত পেশেন্টের, বিকজ ইট নিডস প্রাইভেসি, প্রাইভেসি দরকার আছে, পেশেন্টের প্রাইভেসি থাকে, প্রাইভেসি মেনটেন করতে হয়। তো এই কেসটা ডার্ক সার্কেল আছে চোখের চারপাশে, খুব একটা নেই, অল্প স্বল্প আছে, তো যদিও আমি দেখাতে পারবো না মুখটা। তো এই কেসটাতে ফ্লোরিক অ্যাসিড কীভাবে সিলেকশন করলাম, কত সহজে এবং খুব কম টাইমের মধ্যে, জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে ফ্লোরিক অ্যাসিড সিলেকশন করলাম কীভাবে দেখুন। পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেন কি শুনেনি পেশেন্টের কাছে, কি হচ্ছে এখন বল, কি হচ্ছে বল, চোখের দাগটা নিয়ে মানে দাগগুলো হচ্ছে ওটা নিয়ে বলছি, আর চুল পড়ছে, চুল পড়ছে, চুল পড়ছে পেছাবে যেটা মাঝে মাঝে জ্বালা, মাঝে মধ্যে জ্বালা, মানে মেন সমস্যা তুই যেটা নিয়ে আসছিস, চোখের চারদিকে হালকা দাগ হচ্ছে, ডার্ক সার্কেল অ্যারাউন্ড দ্য বোথ আইস উইথ হেয়ার ফলিং, এটাই মেন সমস্যা। তো এই কেসটাতে কেস টেকিং করতে গিয়ে আমি দেখলাম, ডিজায়ার খেতে কি বেশি ভালো লাগে, ঝালটা, ঝাল খুব পছন্দ, ঝাল পছন্দ, হিপার সালফার, ফ্লোরিক অ্যাসিড এই সমস্ত ওষুধের মধ্যে আমরা ঝাল পছন্দ দেখতে পাই। আর কি পছন্দ বল, ঝাল ছাড়া, ঝাল ছাড়া হালকা টকটা, হালকা টক, টক খুব একটা পছন্দ না কিন্তু পছন্দ, টক আর ঝাল এই দুটো পছন্দ, খুব বেশি পছন্দ হিপার সালফার, এখানে ঝালটা বেশি পছন্দ বলেছি, টকটা খুব একটা নয়। আর কি বললি, খুব মশলা জাতীয় খাবার, স্পাইসি খাবার, সো ডিজায়ার চিলি ডাবল প্লাস, ডিজায়ার পাঞ্জেন ফুড ডাবল প্লাস, কি মশলা জাতীয় খাবারটা অল্প ভালো লাগে না একটু বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে, তো ডিজায়ার চিলি, ডিজায়ার পাঞ্জেন ফুড, সাওয়ারও আছে খুব একটা নেই। আর কী খেতে বেশি ভালো লাগে না বললি, মিষ্টি ভালো লাগে না, দুধ ভালো লাগে না বললি, ঠিক আছে। গরম শীত দুটোর মধ্যে কোন ঋতুটা পছন্দ বেশি, গরমটা কি একদম পছন্দ নয়, গরমটা কি অন্যদের থেকে তোর মনে হয় যে আমার একটু বেশিই লাগে, গরমটা সহ্য হয় না, শীতকালটা খুব ভালো লাগে, মানে যতই ঠান্ডা হোক কোনো যায় আসে না, শীতকালেও কি অন্যদের মতন জামা কাপড় মানে মোটা সোয়েটার যেটা হয় সেটা পরতে হয় না, একটা পরলেই হয়ে যায়, মানে দুটোর মধ্যে তো শীতটা খুবই পছন্দ, গরমটা একদম অসহ্য। সো হিট কোল্ড রিলেশন, পেশেন্ট ইজ ট্রিমেন্ডাস হট, পেশেন্ট ইজ ট্রিমেন্ডাস হট। স্নান করিস প্রতিদিন, স্নানের ব্যাপারে একটা ক্লিয়ার আমরা করে দিই, স্নান এর ব্যাপারে জিজ্ঞাসা করলে আমাদেরকে প্রথমেই জিজ্ঞাসা করানো দরকার, স্নানটা কিন্তু শীতের ব্যাপারে, অনেক সময় আমরা জিজ্ঞেস করি স্নান করতে পছন্দ করা হয়, পেশেন্টকে জিজ্ঞাসা করলে পেশেন্ট তো বলবে হ্যাঁ, কারণ এখন গ্রীষ্মকাল, স্পেশালি গ্রীষ্মকালে পেশেন্ট তো বলবে, কিন্তু আমাদেরকে কেস টেকিং করার সময় প্রথমেই এই কোশ্চেনটা করার সাথে সাথে বলে দিতে হবে আমি শীতকালের কথা বলছি, কারণ গ্রীষ্মকালে আমাদের এই দেশে এত গরম যে স্নান না করে প্রায় খুব কম পেশেন্ট, মানে 99.9% পেশেন্ট কীভাবে স্নান করবে, কারণ ইট ইজ আ কোয়াইট নর্মাল টু টেকিং বাথ, বাট ইন উইন্টার ইট ইজ নট নর্মাল, ইট ইজ নট নেসেসারি টু বাথ। তো এই ক্ষেত্রে আমরা উইন্টারের কথা যখন জিজ্ঞাসা করবো, যখন আমরা বলবো সর্দিতে বা উইন্টারে স্নান করা হয় কিনা, তখন কিন্তু যদি স্নান না করে থাকে বেশি তখনই কিন্তু বলবে, তার আগে কিন্তু নয়, কারণ গ্রীষ্মকালে সবাই স্নান করে, ইভেন মোর দ্যান ওয়ান টাইম। তো এই ক্ষেত্রে বাথিংয়ের ক্ষেত্রে দেখলাম পেশেন্ট বলছে যে রেগুলার এবং অনেকটা টাইম লাগে, তাই তো, শীতকালে প্রতিদিন স্নান করা হয়, শীতকালের কথা বলছি কিন্তু গ্রীষ্মকালে বলিনি, প্রতিদিন একদিনও বাদ যায় না, গ্রীষ্মকালে একবার হয় না দুবার হয়, দুবারও হয়ে যায়। তো এইভাবে আমাদেরকে ইন্টারপ্রিটেশন করতে হবে, এইভাবে আমাদেরকে কেস টেকিংটা করতে হবে, একটু টাইম লাগে না বেশি টাইম লাগে, বেশি টাইম লাগে, তো বেশি টাইম লাগে অনেকক্ষণ ধরে স্নান করতে চাই এবং রেগুলার স্নান করে, ফ্লোরিক অ্যাসিড, ন্যাট্রামিওর এই সমস্ত পেশেন্টরা দেখেছি আমরা স্নান করতে বেশিক্ষণ ধরে পছন্দ করে, এবং এর জাস্ট অপোজিট এমন কার এন্টিম ক্রুড সালফার এই সমস্ত ওষুধগুলোর মধ্যে এভারসেন বাথিং দেখেছি। তো এই কয়েকটা সিমটমের উপর আমি ফ্লোরিক অ্যাসিড সিলেকশন করলাম, তাহলে প্রেজেন্ট কমপ্লেন ডার্ক সার্কেল অ্যারাউন্ড দ্য বোথ আইজ উইথ হেয়ার ফলিং, ডিজায়ার চিলি পাঞ্জেন্ট ফুড, এভারসেন মিল্ক সুইট, এই সিয়ার ট্রিমেন্ডাস হট পেশেন্ট, বাথিং রেগুলার ফর লং, প্রিফার্স রেগুলার অ্যান্ড ফর লং টাইম। তো এই চার পাঁচটা সিমটমের উপরেই কিন্তু আমি ফ্লোরিক অ্যাসিড সিলেকশন করে দিলাম, এগুলো মেন মেন কয়েকটা সিমটম ফ্লোরিক অ্যাসিডের, আরও ফ্লোরিক অ্যাসিডের বেশ কিছু সিমটম আছে সেগুলো আমার জানার দরকার নেই, এটাতেই পেশেন্ট কিওর হবে এবং এটার নেক্সট ফলো আপ আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। ফ্লোরিক অ্যাসিড 30% দিলাম রিপিটেড ডোজে, ঠিক আছে, রেগুলার একটা করে ডোজ, 7টা ডোজ, ঠিক আছে, থ্যাংক ইউ।